নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে পেজ নম্বর 250, 272 ও 306। এই তিনটি পেজের উত্তর আমরা সমাধান করে তোমাদের দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। 250 নম্বর পেজেরটা সমাধান করে দেখাচ্ছি। দেখো এমসিকিউগুলো তোমাদের বইয়ের পিছনে আছে, সেই কারণে আমি আর সমাধান করে দেখালাম না, আমরা সত্য মিথ্যা থেকে সমাধান করে দেখাবো। দেখো এক দুইয়ের এক জায়গার প্রশ্নের উত্তরটা হচ্ছে সঠিক, আচ্ছা দুই জায়গার প্রশ্নের উত্তরটা ভুল, তিন জায়গার প্রশ্নের উত্তরটা সঠিক, চার জায়গার প্রশ্নের উত্তরটাও সঠিক, পাঁচ জায়গার প্রশ্নের উত্তরটাও সঠিক। তারপরে দেখো ছয় জায়গার প্রশ্নের উত্তরটা ভুল আছে, সাত জায়গার প্রশ্নের উত্তরটা ভুল আছে। এরপরে দেখো কী আছে, শূন্যস্থান পূরণ দেখবো আমরা। হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ড্যাশ অক্ষরের মতো হয়, এটা উত্তর হবে ইউ, ইউ অক্ষরের মতো। পরে দেখো সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু ড্যাশ প্রকৃতি, এটা উত্তর হবে সমভাবাপন্ন। পরে দেখো তিন জায়গার পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, এটা উত্তর হবে কেন্দ্রীয় দিক। পরে দেখো কী আছে, চার দাগের ফ্লাই অ্যাশ এক ধরনের শিল্প বজ্র। পরে দেখো পাঁচ দাগের ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, এটা উত্তর হবে সিয়াচেন। পরেটা দেখো ছয় দাগের উত্তর ভারতের নতুন পলিমাটিকে খাদার বলে। পরেটা দেখো সাত দাগের রিমোট সেন্সিং কথাটির অর্থ হলো দূর সংবেদন। চলো এবার এখানে এক কথায় প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব। প্রথমে কী আছে, নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, এটা উত্তর হবে হারিয়াভাঙা। তোমাদের ভিডিওর শেষে এগুলো খাতা লেখা আছে, তখন আমরা দেখিয়ে দেবো। পরেটা দেখো বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়, এটা উত্তর হবে ক্রান্তীয় পূবালী জেট বায়ু। পরেটা দেখো কী আছে, তিন জায়গার ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, এটা উত্তর হবে উষ্ণ স্রোত। পরে দেখো চার জায়গার কী আছে, বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে, এটা উত্তর হবে বৃদ্ধি পাবে। পরেটা পাঁচ জায়গার কী আছে, পাঁচ জায়গাটা দেখো রোডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ, এটা উত্তর হবে আলপাসীয় উদ্ভিদ। পরেটা দেখো কী আছে, ছয় জায়গার ভারতের একটি আধুনিক প্রযুক্তির বন্দরের নাম লেখো, এটা উত্তর হবে নবসেবা। পরে দেখো সাত জায়গার ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক কোনটি, এটা উত্তর হবে জিটি রোড। পরে দেখো কী আছে, আট জায়গার ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি, এটা উত্তর হবে আর্যভট্ট। পরেটা দেখো স্তম্ভমেলা বাম দিকের সঙ্গে ডান দিক স্তম্ভমেলাও কী আছে, মরুদ্যান, মরুদ্যান হবে মরু বসতি অঞ্চল। পরেটা হবে আছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা হবে পুষা। পরেটা ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন হবে জলজ প্রাণীর মৃত্যু। তারপরে হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত, এটা হবে দু নম্বর টর্নেডো, দেখে নাও। চলো এবার আমরা সমাধান করে দেখাবো 272 নম্বর পেজে, দেখে নাও। এমসিকিউগুলো তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে, সেই কারণে আর দেখালাম না, উত্তরগুলো তোমরা পিছন থেকে একটু দেখে নিও। তারপরে দেখো সত্য মিথ্যা, আচ্ছা প্রথমের প্রশ্নের উত্তরটা হবে ভুল, দুই নম্বর প্রশ্নের উত্তরটা সঠিক, তারপরে তিন নম্বর প্রশ্নের উত্তরটাও সঠিক, চার নম্বর প্রশ্নের উত্তরটা ভুল, পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, ছয় দাগটাও সঠিক, সাত দাগটাও সঠিক। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে, নদী খাদের সৃষ্ট গর্তকে মন্থকূপ বলে। পরেটা দেখো ওজনস্তর দেখা যায় বায়ুমণ্ডলে কোন স্তরে, এটা উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরেটা দেখো কী আছে, ড্যাশ নদী বান্ডাকার জন্য বিখ্যাত, এটা উত্তর হবে হুগলি নদী। পরেটা দেখো ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো, এটা উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। পরেটা দেখো কী আছে, ভারতের ব্যারেন হলো জীবন্ত আগ্নেয়গিরি। পরেটা দেখো ছয় জায়গার কী আছে, ভারত পাকিস্তান সীমানা রেখার নাম র্যাডক্লিফ লাইন। পরেটা দেখো ড্যাশ শহরকে ভারতের সবুজ নগর বলে, এটা উত্তর হবে চেন্নাই শহরকে। তারপরে দেখে নাও একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে, দেখো প্রথম প্রশ্ন কী আছে, পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে বলে বার্কমুণ্ড। পরের প্রশ্ন দেখো কী আছে, দুই নম্বরে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর তাপ কত, এটা উত্তর হবে 1013.25 মিলিবার, ঠিক আছে 1013.25 মিলিবার। পরেটা দেখো কী আছে, তিন জায়গার কোন বায়ু প্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়, এই প্রশ্নের উত্তরটা হবে জেট বায়ু। পরের প্রশ্নটা দেখো কী আছে, চার দাগের ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত, এটা উত্তর হবে দেরাদুনে। পরে দেখো পাঁচ দাগের কোন মাসে ভারতের মৌসুমি বায়ু প্রবেশ ঘটে, এটা উত্তর হবে জুন মাসে।
পরে দেখো ছয় দাগের ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়, এটা উত্তর হবে গম। পরেটা দেখো কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলে, এটা উত্তর হবে তাল বলে। পরে দেখো চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়, এটা উত্তর হবে কর্ণাটকে। তারপরে দেখো স্তম্ভ মেলাও কি আছে, প্রথমটা আছে মাজুলি, মাজুলিটা হবে বৃহত্তম নদী দ্বীপ। পরেটা হবে সড়কপথ, সড়কপথটা হবে তিন নম্বর সোনালী চতুর্ভুজ। পরেরটা হবে ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন হবে জলজ প্রাণীর মৃত্যু। তারপরে হবে মরুদ্যান, মরুদ্যানটা হবে মরুবসতি যুক্ত অঞ্চল। চলো এবার আমরা সমাধান করে দেখাবো 306 নম্বর পেজ, দেখে নাও পেজটা 306 নম্বর পেজ আমরা সমাধান করে দেখাবো। আচ্ছা এমসিকিউগুলো তোমাদের বইয়ের পিছনে আছে, সেই কারণে দেখালাম না, আমরা সত্য মিথ্যা থেকে আমরা সমাধান করে দেখাচ্ছি। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল, তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে সঠিক, চার দাগের প্রশ্নের উত্তরটাও সঠিক, যে পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা সম্ভবত সঠিক আছে। পরেটা দেখো কী আছে ভারতের, আচ্ছা এই প্রশ্নের উত্তরটাও সঠিক, পরেটা দেখো এই প্রশ্নের উত্তরটাও সঠিক। চলো এবার আমরা শূন্যস্থান পূরণগুলো একটু দেখব কী আছে। দেখো অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে বারখান বলা হয়, পরেটা দেখো কী আছে, বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, এটা উত্তর হবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন দেখো কী আছে, রাজস্থানের চলমান বালিয়ারিকে ড্যাশ বলে, এটা উত্তর হবে ধ্রিয়ান। পরেটা দেখো চার দাগে কী আছে, গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্যে প্রথম স্থান অধিকার করে, এটা উত্তর হবে ইউপি ও উত্তরপ্রদেশ। পরেটা আছে একটি বিষাক্ত বজ্র হলো পারদ, পরেটা দেখো ভারতের রুর বলা হয় কাকে, এটা উত্তর হবে দুর্গাপুরকে। পরেটা দেখো সাত দাগের কী আছে, উপগ্রহ চিত্রের ড্যাশ রং ব্যবহার করা হয়, এটা উত্তর হবে ছদ্মরং। আচ্ছা পরেগুলো দেখো কী আছে, একটি বা দুটি শব্দে প্রশ্নের উত্তর দাও। দেখো পরের প্রশ্ন কী আছে, এক দাগের ভারতের একটি ধনুকাকৃতি বা বদ্বীপের নাম লেখো, এই প্রশ্নের উত্তরটা হবে গঙ্গা। পরে দেখো কী আছে, শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত, এটা উত্তর হবে অনুবাদ ঢালে। পরে দেখো তিন নম্বরে আরাবলি পর্বতের পশ্চিমাংশে নদী বিধৎ প্লাবনভূমি অঞ্চলকে কী বলে, এটা উত্তর হবে রোহি। পরেটা দেখো কী আছে, রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত, এই প্রশ্নের উত্তরটা হবে আখ চাষ। পরেটা আছে কি, কেচোর সাহায্যে জৈব বজ্র থেকে হিউমাস সৃষ্টিকে কী বলে, এই প্রশ্নের উত্তরটা হবে ভার্মিক কম্পোস্টিং। পরেটা দেখো কী আছে, পলাশ কোন প্রকার অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ, এটা উত্তর হবে পর্ণমোচী। পরেটা দেখো কী আছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, এটা উত্তর হবে NH-44। পরেটা আট দাগের কী আছে, RF-এর পুরো নাম কী, এটা হবে রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন। তোমাদের ভিডিও শেষে আমরা উত্তরগুলো দেখিয়ে দেবো। পরে দেখো স্তম্ভমেলা বাম দিকের সঙ্গে ডান দিক, স্তম্ভমেলা একটু দেখে নাও। দেখে নাও 250 নম্বর প্রশ্নের উত্তরগুলি, তারপরে দেখে নাও 272 নম্বর পেজের উত্তরগুলি, দেখে নাও। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। এটা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে RF-এর ফুল ফর্ম, RF। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।